গুলদস্তা সে নওয়াজে আর হাম জো হ্যাঁ সব ইজ্জত ওয়ালা মৌকো দেখে আর হর এক সোচে কি কারি কে ইজ্জত আল্লাহ নে জেসে দুনিয়া মে রাখি হ্যায় ওয়েসে হি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর কারি মোহাম্মদ তৈয়্যেব আহমদ জামাল সাহেব মাশাআল্লাহ ইয়ে দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি তরফ সে নিয়ামত হ্যায় আর ইজ্জত হ্যায় উন লোগো কে লিয়ে জো কুরআন করিম কো পড়তে হ্যায় সমঝতে হ্যায় ইয়ে ওয়াদা আল্লাহ নে খুদ কিয়া হ্যায় আল্লাহ কে রাসূল নে ফরমায়া মান তাআল্লামাল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু কুরআন করিম কো জো তালিম দেতে হ্যায় সিখতে হ্যায় তিলাওয়াত করতে হ্যায় তুম মে সে বেহতার হ্যায় আইয়ে আব দোবারা কারি সাহেব কো হাম ইজ্জত দেতে হ্যায় বঙ্গালি শাল কে জরিয়ে বঙ্গালি বঙ্গাল মে ইসকো শাল বোলতে হ্যায় ইয়ে ইউপি কে তরফ কা শাল জো হ্যায় না কুছ অলগ হ্যায় আর বঙ্গাল কা শাল কুছ অলগ হ্যায় ইউপি কা জো শাল হ্যায় না ও আপ লোগো কো দেঙ্গে তো আপ লোগ উসকো পছন্দ নাহি করেঙ্গে লেকিন বঙ্গাল কা জো শাল হ্যায় ইয়ে পুরে ওয়ার্ল্ড মে চলতা হ্যায় জেসে আসাম কা এক তোর তরিকা হ্যায় ওয়াহাঁ পর গামছা আসামি গামছা কিসি কো ভি ইজ্জত করানা হ্যায় অনার করানা হ্যায় চাহে ও মিনিস্টার হো ইভেন প্রাইম মিনিস্টার হো দেশ কা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ও প্রেসিডেন্ট হো উসকো ভি গামছা সে নওয়াজা জাতা হ্যায় ये एक इज्जत का तौर तरीका है तो ये बंगाल का शाल जो है ये भी वही तरीका है आसाम की गमछा की तरह ये इसको नवाजा जाता है किसी मुअज्जज आदमी के लिए तो कारी साहब को शाल देकर नवाजा जा रहा है और हमारे इस मदरसे के जो है बहुत चहेते मोहम्मद मौलाना गियासुद्दीन अलियावी मौलाना मोहम्मद गियासुद्दीन अलियावी वो कारी साहब को बंगाली शाल से नवाज रहे हैं নারায় তাকবীর নারায় তাকবীর কারি মোহাম্মদ আহমদ তৈয়ব জামাল সাহেব মাশাআল্লাহ এক আওর হ্যায় ইসকো আপ গামছা বোল লিজিয়ে মাশাআল্লাহ কারি সাহেব তো পুরা ওড়ি গয়ে শাল মে কারি সাহেব সোচা তিলাওয়াত কিয়া করেঙ্গে গরমি মে তো ওয়েসি তিলাওয়াত করনে সে গরমি হোতি হ্যায় আর পুরা শাল সে ঘের দিয়া মাশাআল্লাহ এক আওর আনে ওয়ালা আবি এক গুলদস্তা মুজাফর হোসেন সাহেব কহ রহা হ্যায় কি এক গুলদস্তা মে আওর দুঙ্গা আচ্ছা মুজাফর ভাই কি তরফ সে আচ্ছা 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 তো আব হাম জো হ্যায় কারি সাহেব কি তিলাওয়াত সুনেঙ্গে বহুত হি জবরদস্ত কারি হ্যায় ইন্টারন্যাশনাল কারি হ্যায় হাম ইউটিউব মে সার্চ করেঙ্গে তো কারি সাহেব কি তিলাওয়াত হামে মিল জায়েঙ্গে আর নেট তো হর এক কে হাথ মে হ্যায় हर एक के हाथ में नौजवानों को कहूंगा कि आप लोग गाना सुनना छोड़ दीजिए गाना सुनना आप लोग छोड़ दीजिए रूह की गिजा जो है ना रूह ए हिंदी समझ में आ रहा है उर्दू समझ में आ रहा है या बांग्ला में बोलू अंतरेर शांतिर गिजा जेटा के बोले हमरा होने के गान के बोले करी ना कुरान ये रूह की गिजा है আপনার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করবে কোরআন শোনার নওজোয়ান বন্ধুদেরকে বলবো গান ছেড়ে দিন গান শোনা টোটালে ছেড়ে দিন যদি মনে প্রশান্তি পেতে চান মনে শান্তি পেতে চান হাতের ভিতরেই তো ইউটিউব করলো দুনিয়া মুঠি মে হ্যাঁ জিও জি ভর কে জিও করলো দুনিয়া মুঠি মে হাতের ভিতরে ইন্টারনেট একটা সার্চ মানুষ যো মহামান্য কুর্রা হাজরা যারা দুনিয়ার বুকে আছেন তানাদের নাম দিয়ে সার্চ মারুন সার্চ করে কারি সাহেবদের কোরআন শুনুন তিনটে বার শুনুন তিনটে বার পর পর কোরআন শোনার পরে যদি মন দিয়ে শুনুন আমার মন বলছে মনে হয় না যে দ্বিতীয়বার আর গান শোনার কথা মনে হবে দ্বিতীয়বার আর গান শোনার কথা মনে পড়বে না ওই জন্য সর্বসময় কোরআন শুনুন কারি সাহেবের তেলাওয়াতের পূর্বে আপনাদের এই মাদ্রাসার মহামান্য মোহতামিম পরিচালক হাফেজ মোহতারাম মুজাফর হোসেন সাহেবকে মোহাম্মদ ফারুক তানার পক্ষ থেকে তিনি ভালোবেসে মুজাফর সাহেবকে ফুলের গুলদস্তা এবং একটি ওড়না দিয়ে সম্মান জানাচ্ছেন নারায় তাকবীর দেখুন এগুলো ভালোবাসার চিহ্ন মহব্বতের আলামত এগুলো
এমন কোনো বিষয় না, একটা গুলদস্তার দাম এমন কিছুই নয়, কিন্তু এই সম্মানটা সব থেকে বড় জিনিস, এই সম্মানটা সব থেকে বড় জিনিস। এখানে আমরা এতজনা আছি, কই আমাদের সবাইকে তো ফুলের মালা দেওয়া হচ্ছে না, গুলদস্তা দেওয়া হচ্ছে না, শাল দেওয়া হচ্ছে না, রুমাল দেওয়া হচ্ছে না, এই সমস্ত সিলেক্টেড পার্সনসদের কেন দেওয়া হচ্ছে? ইয়েস, দিস ইজ দ্য কোয়েশ্চেন, দিস ইজ অনার, অনার ইজ্জত, ইসকো ইজ্জত কেতে হ্যায়, ইয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কে রহম আর উনকি জো হ্যায় দয়া কে বগৈর নহীঁ হাসিল হো সকতা। আব মে কারি সাহেব সুদূর অনেক দূরের থেকে এসেছেন, আমরা চাইবো তানার বরকতপূর্ণ হাত থেকে আমাদের যে সমস্ত ছেলেরা বা দুইজন ছোট্ট ছোট্ট মেয়ে যারা কোরআনে কারিম পুরো টোটাল মুখস্ত করেছেন, তাদের কারি সাহেব নিজের হাত দিয়ে পাগড়ি বাঁধিয়ে দিয়ে তারপরে কারি সাহেব ইনশাল্লাহ নিজের তেলাওয়াত করাবেন। কারি সাহেব ইয়ে আপকে তরফ দেখি, ইয়ে দো ছোটি ছোটি জো বহনে হ্যায় দো সে ঢাই সাল কে আন্দর পুরা কোরআনে কারিম ইয়াদ কিয়া হ্যায় আর সাথ সাথ স্কুল মে ভি তালিম হ্যায় আউট টাইম মে কোরআনে কারিম পড়তে হ্যায় ইয়াহ আতে হ্যায় আর পুরা হিফজ মুকাম্মল কিয়া আলহামদুলিল্লাহ। জি তো কারি সাহেব বলছেন যে কই একটু ছোট্ট তেলাওয়াত শোনান, তো আমি বলবো আমাদের এই ছোট ছোট দুটো বোনের কাছ থেকে খুব ছোট ছোট সুরা আমরা সবাই শুনবো। দস্তরবন্দী কি তরফ বড় রে হ্যাঁ কারি সাহেব কে হাত সে হম হর এক বচ্চে কে সর পে দস্তরবন্দী করেন কারি সাহেব আপনি মুবারক হাত সে সবসে পহলে শুরু করেন উসকে বাদ
मुजफ्फर भाई आप मैं कहूंगा आप कारी साहब के बगल में खड़े हो जाइए, साहब एक मर्तबा सर पे हाथ लगा के पगड़ी एक भेज देके छोड़ दीजिएगा, उसके बाद आप लोग कर देंगे, आप लोग कर दीजिएगा। तो एक एक करके मैं बुला रहा हूं कारी साहब के मुबारक हाथ से। सर्वप्रथम हाफिज मोहम्मद बहाउद्दीन गाजी, बहाउद्दीन गाजी पिता मोहम्मद अहद अली गाजी, तुम्हें आगे इशो। हाफिज बहाउद्दीन गाजी पिता मोहम्मद अहद अली गाजी, नारे तकबीर, नारे तकबीर, तैयारी थकते बोलो। हाफिज फिरोज रहमान मंडल पिता मोहम्मद जहांगीर आलम मोल्ला, तुम्हें तैयारी थकते लगे दिन। हाफिज फिरोज रहमान मोल्ला आगे इशो। মাশাআল্লাহ কত সুন্দর মোমেন্ট বলুন, দিস ইজ দ্য হাইয়েস্ট মোমেন্ট অফ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড, দুনিয়ার ভিতরে এটাই সব থেকে আনন্দের সময়। আমি হাফেজ হয়েছি মনে হচ্ছে আজ থেকে 14-15 বছর আগে, আমার সেই পাগড়ির কাপড়টা এখনো খুব সুন্দরভাবে তোলা হয়েছে, এখনো তুলে রেখেছি। আমার মাথায় পাগড়ি বেঁধেছিল হযরত মাওলানা আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতের কবরকে নূর দিয়ে ভরে দিক। তো এগুলো একটা অত্যন্ত খুশির সময়। এখন পাগড়ি নিচ্ছে হাফেজ মোহাম্মদ ফিরোজ রহমান মোল্লা পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোল্লা, এগুলো অত্যন্ত খুশির সময়। দীর্ঘ কয়েক বছর মেহনতের পরে আল কোরআনুল করিমকে নিজের অন্তরের ভিতরে গেঁথে নেওয়া হয়। দিস ইজ নট ইজি, বাট ইফ আল্লাহ উইলস দ্যাট সো ইজি, আল্লাহ চাইলে খুবই সহজ, আর যদি আল্লাহ না চান তাহলে তো অত্যন্ত কঠিন এবং কাজটা খুবই কঠিন, তারপরেও আল্লাহ চাইলে খুবই সহজ। কয়েকটা বছর ব্যাপক মেহনত করতে হয় কোরআনে কারিমকে নিজের মনের ভিতরে গাঁথতে, অত্যন্ত মেহনত করতে হয়। তৃতীয় নম্বরে মোহাম্মদ কারিমুল্লাহ, কারিমুল্লাহ পিতা মোহাম্মদ নূর ইসলাম মোল্লা, মোহাম্মদ কারিমুল্লাহ পিতা মোহাম্মদ নূর ইসলাম মোল্লা, তুমি আগে এসো। কারিমুল্লাহ মোহাম্মদ কারিমুল্লাহ, এখন আপনাদের সম্মুখে পাগড়ি পরানো হচ্ছে। বেশ কয়েক বছর অত্যন্ত মেহনত করার পরে, শির হার্ডওয়ার্ক যেটাকে ইংলিশে বলে, অত্যন্ত মেহনত করার পরে কোরআনে কারিমকে নিজের অন্তরে গেঁথে নিয়েছেন। আপনারা সকলে দোয়া করবেন এই সমস্ত হাফেজ ছেলেরা মরণের আগ পর্যন্ত যেন নিজের অন্তরের ভিতরে কোরআনকে এইভাবেই গেঁথে রাখতে পারে। আমিন বলুন, বলুন আল্লাহুম্মা আমিন। পাগড়ি পড়া হচ্ছে মোহাম্মদ কারিমুল্লাহ, আগে আসতে বলবো মোহাম্মদ আশিক বিল্লাহ পিতা মোহাম্মদ আবির রহমান মোল্লা, মোহাম্মদ আশিক বিল্লাহ তুমি আগে এসো। একটু তকবীর দিয়ে জোরে, নারায় তাকবীর, নারায় তাকবীর। মোহাম্মদ রাজিবুল মোল্লা পিতা মোহাম্মদ খোকন মোল্লা, তুমি তৈরি থেকো। এখন পাগড়ি নিচ্ছে মোহাম্মদ আশিক বিল্লাহ, পুরো কোরআনে কারিম যে নিজের মনের ভিতরে গেঁথে নিয়েছে, এবং কারি সাহেব খুব সুন্দর করে পাগড়ি পরিয়ে দিচ্ছেন নিজের মোবারক হাত দিয়ে, খুব সুন্দরভাবে পুরো পাগড়িটা পরিয়ে তারপরে ছাড়ছেন। আমি চেয়েছিলাম সময়টা একটু তাড়াতাড়ি করার জন্য কারি সাহেব নিজের হাতের বরকতটা দিয়ে দিই, হ্যাঁ, কিন্তু কারি সাহেব এত আনন্দিত যে শেষ পর্যন্ত তিনিই বাঁচছেন। দেখুন আপনারা খেয়াল করুন, রাজিবুল মোল্লা আশিক বিল্লাহ, হাফেজ আশিক বিল্লাহ রাজিবুল মোল্লা, হাফেজ আশিক বিল্লাহ তৈরি হতে বলবো পিতা খোদাবক্ষ গাজী, তুমি তৈরি থেকো। এখন পাগড়ি পরানো হচ্ছে হাফেজ মোহাম্মদ আশিক বিল্লাহ, এতদিন মেহনত করে করেছে, আচ্ছা রাজিবুল মোল্লা এতদিন মেহনত করেছে, এখন নামের আগে হাফেজ লেগে গেছে, হাফেজ মোহাম্মদ রাজিবুল মোল্লা। হাফেজ শব্দটা কিন্তু যার তার নামের শুরুতে লাগে না, হাফেজ শব্দ তাদের নামের শুরুতেই লাগে যাদের উপরে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের রহম ও করুণা বর্ষণ হয়, যাদের মনের ভিতরে কোরআনে কারিম
গেঁথে দেওয়া হয়। যে কোরআনে কারিমটা আল্লাহ রসুলের উপরে দীর্ঘ 23টি বছর ধরে অবতীর্ণ হয়েছিল, 23টি বছর ধরে, সেই কোরআনে কারিম আজ বিভিন্ন ছেলেরা কিভাবে মুখস্থ করছে, কেউ 1 বছর সময় নিচ্ছে, কেউ 2 বছর, কেউ 1.5 বছর, কেউ 2.5 বছর, এই সময়টা। নেক্সট হাফেজ আশিক বিল্লাহ, তৈরি থাকবে আব্দুল কাদের গাজী, পিতা মোহাম্মদ নবীর উদ্দিন গাজী, তুমি তৈরি থাকবে। এখন পাগড়ি পরানো হচ্ছে হাফেজ মোহাম্মদ আশিক বিল্লাহ, হাফেজ মোহাম্মদ আশিক বিল্লাহ। একবার তকবীর দিই, নারায় তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায় তাকবীর, হাফেজ মোহাম্মদ আশিক বিল্লাহ কোরআনে কারিম পুরো মুখস্থ করেছেন এবং মাথায় পাগড়ি নিচ্ছেন। হাফেজ ছাত্র যারা আজ পাগড়ি নিচ্ছে, আমার একটা ব্যক্তিগত আবেদন এদের কাছে থাকবে। এখন মোহাম্মদ আব্দুল কাদের গাজী, পিতা মোহাম্মদ নবীর উদ্দিন গাজী, এই যে 7টি ছেলে দেখলেন কোরআনে কারিম মুখস্থ করল, কাল কিয়ামতের ময়দানে কিছু পিতা মাতার মাথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের তাজ পড়াবেন, নূরের তাজ, দ্য ক্রাউন অফ নূর, নূরের তাজ পরানো হবে কিয়ামতের ময়দানে। জানেন সে সমস্ত খুশনসিব পিতামাতা কারা? জানেন ওই সমস্ত খুশনসিব পিতামাতা যাদের ছেলে কোরআনের হাফেজ এবং সেই কোরআনটা নিজের অন্তরে নিয়ে কিয়ামত পর্যন্ত, দুনিয়া যতদিন থাকবে নিয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার পিতামাতার কোরআনের তাজ পড়াবেন। আলহামদুলিল্লাহ 7টা ছেলে হয়ে গেল। এখন আপনাদের সম্মুখে আপনারা দেখছেন যে দুটো ছোট্ট ছোট্ট মেয়ে 2 বছর 2.5 বছর, 2.5-3 বছরের ভিতরে পুরো কোরআন মুখস্থ করেছে, সাথে সাথে স্কুলেও পড়ছে। হ্যাঁ, তো সর্বপ্রথম মোহাম্মদ হাফেজা ওয়ারিয়া খাতুন, পিতা মাওলানা আব্দুল মান্নান মোল্লা, তাকে হিজাব দিয়ে বরকা দিয়ে মহান কারি সাহেব তাদেরকে সম্মান জানাচ্ছেন। একবার জোরে তকবীর দিন, নারায় তাকবীর। দ্বিতীয় নম্বরে আছে হাফেজা মোসাম্মদ তাবাসসুম খাতুন, পিতা হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ মোল্লা, ছোট্ট ছোট্ট মেয়ে স্কুলে পড়ছে, স্কুলে পরীক্ষা দিচ্ছে, স্কুলে ডিগ্রি নিচ্ছে, তার সাথে সাথে বাড়িতে গাইডলাইন থাকার সাথে সাথে এখানে এসেছেন। মোহতরম হাফেজ মুজাফফর হোসেন সাহেবের কিছুটা তত্ত্বাবধান পেয়েছে, পেয়ে আজ স্কুলের সাথে সাথে এই ছোট্ট ছোট্ট মেয়েগুলি পুরো কোরআনে কারিম মুখস্থ করেছে। এটা সৌভাগ্যের বিষয় কিনা বলুন? অত্যন্ত খুশনসিব হলেই এটা হয়, তাছাড়া কিন্তু হয় না। শেষে আমি যে কটা হাফেজ ছেলে পাগড়ি নিয়েছে, আমার পক্ষ থেকে এদের কাছে একটি আবেদন যে তোমরা তোমাদের যে এই পাগড়ি মাথায় পড়লে, এই পাগড়িটা যতদিন পারবে এটাকে হেফাজতে রাখবে। এটা একটা হাইয়েস্ট হ্যাপিনেস মোমেন্ট, অত্যন্ত খুশির সময় এটা, এই খুশিটা ভুলে গেলে চলবে না, ওই জন্য পাগড়িটা হেফাজতে রাখবে।